আসসালামু আলাইকুম। সিদ্ধা ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি, এটা প্রবাসী ভাইদের জন্য খুব জরুরি একটি বিষয়, সেই সাথে যারা ট্রাভেলসের বিজনেস করেন তাদের জন্য এই বিষয়টি জরুরি। যারা ইতিমধ্যে জেনে গেছেন তো জানেনি, যারা জানেন না তাদের অবগতির জন্য জানা, ইতিমধ্যে যারা জানেন অবগত আছেন এ বিষয়ে তো ভালো, যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি। ভারত নতুন একটি দিক নির্দেশনা দিল বাংলাদেশ পাসপোর্টধারীদের জন্য যারা প্রবাসে যান। আমরা যারা যারা প্রবাসে যান, আমরা যারা ট্রাভেলস বিজনেস করি, আমাদের কাছে কোনো প্রবাসী আসলে সবাই কম রেটে কোন টিকিট পাওয়া গেলে সেই টিকিটটাই চান। আমরাও চাহিদা মতো খুঁজে বের করে কমের মধ্যে টিকিট করে দিতে চেষ্টা করি। আর এরকমই ধরেন একজন প্যাসেঞ্জার আপনার ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম যাবে, দাম্মাম এইখানে অনেকগুলো এয়ারলাইন্স আপনার তাদের ফ্লাইট পরিচালনা করে, তাদের মধ্যে অন্যতম বিমান বাংলাদেশ, সৌদি এয়ারলাইন্স। আমরা যদি লোকাল কোনো বিমান খুঁজি তাহলে কমের মধ্যে, তাহলে আমরা ইন্ডিয়ার কিছু এয়ারলাইন্স আছে এগুলা কমে পাওয়া যায়, আপনার দুবাইয়ের কিছু এয়ারলাইন্স আছে এগুলো কমে পাওয়া যায়। এখন সবচেয়ে কমে পাওয়া যায় আপনার বিস্তারা এয়ারলাইন্স, ইন্ডিয়ার একটি এয়ারলাইন্স। এটাতে আপনার যদি ঢাকা টু দামামে টিকিট করেন, কিছু ফ্লাইট বিস্তারার এয়ারলাইন্সের আছে, আপনার ঢাকা টু দামামের টিকিট করলেন, আপনার এটা ট্রানজিট দিবে হয়তো অনেক এয়ারলাইন্স, অনেকগুলো ফ্লাইট আছে ট্রানজিট একটা, অনেকগুলো এয়ারলাইন্স আছে ফ্লাইট ট্রানজিট দুইটা, একটা আপনার বিস্তারা এরকম ট্রানজিট আছে দুইটা, ঢাকা টু দিল্লি যাবে, দিল্লি থেকে বোম্বাই, বোম্বাই থেকে দাম্মাম। সেই ক্ষেত্রে আমি স্ক্রিনে একটি ই দিয়ে দিতেছি যে তাদের দিক নির্দেশনাটা কি, আমি বাংলায় বলে দিচ্ছি আর কি। একাধিক ট্রানজিট অথবা প্রযুক্তিগত স্টপ ওভারের জন্য বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভারতীয় ভিসা প্রয়োজন, মানে যাদের ট্রানজিট দুইটা হবে, আপনি ঢাকা টু দাম্মাম যাবেন, ট্রানজিট হবে ইন্ডিয়াতে দুইটা, এরকম টিকিট করছেন তাদের জন্য অবশ্যই ট্রানজিট ভিসা থাকতে হবে। ট্রানজিট ভিসা না থাকলে আপনার এই প্যাসেঞ্জার আর ফ্লাই করতে পারবে না, ফ্লাই করতে দিবে না, হয়তো ইন্ডিয়া পর্যন্ত যাওয়ার পরে আবার ব্যাক করে দিবে। এরকম যারা ট্রানজিট দুই ট্রানজিটে আপনার টিকিট করেছেন বা যাদের সামনে ফ্লাইট আছে, তারা অবশ্যই আপনার টিকিটগুলো রিফান্ড করে ফেলবেন। রিফান্ড করলে মোটামুটি একটা ক্ষতির সম্মুখীন হবেন। তবে যদি প্যাসেঞ্জার ঘুরে আসে ইন্ডিয়া থেকে, সেক্ষেত্রে পুরো টাকাটাই লস হবে টিকিটের। তাই আপনারা যাদের টিকিট এরকম আছে করে ফেলছেন, তারা অবশ্যই রিফান্ড করে ফেলবেন, আর সামনে কেউ এরকম টিকিট করবেন না। এরকম টিকিট করলে আপনার অবশ্যই ট্রানজিট ভিসা প্রয়োজন। এখন ট্রানজিট ভিসা করবেন, ভারতীয় এম্বাসি বন্ধ আছে, আপনি ট্রানজিট ভিসা কেমনে করবেন? সেই ক্ষেত্রে আপনারা এরকম টিকিট করা থেকে বিরত থাকবেন। সস্তার তিন অবস্থা এটা আমরা আগে থেকেই জানি, আমিও এরকম, আমার একটা টিকিট ছিল ঢাকা টু দাম্মামের, আপনার ট্রানজিট দুই জায়গায় ট্রানজিট ছিল, সেটা আমার রিফান্ড করতে হয়েছে, মোটামুটি ভালোই কিছু ক্ষতির সম্মুখীন হয়েছি। সেটা আপনার আমি হই আর প্যাসেঞ্জার হোক, ক্ষতি তো ক্ষতি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।